নোয়াখালী ও লক্ষ্মীপুর সহ সারাদেশে নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যা প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার জেলা প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ জেলা শাখার ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন পরিষদের জেলা শাখার আহ্বায়ক শাহেদ সরওয়ার, ইউসুফ, মনি অনু, মারুফ জাকির, ওমর ফারুক প্রমুখ। বক্তারা বলেন, ধর্ষকদের কোনো দলীয় পরিচয় নেই, ধর্ষক শুধুই ধর্ষক। তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়ে দেশের নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান। এ দাবির সঙ্গে সকল দলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে 1, 2, 3, 4 ধর্ষকরা বাংলা ছাড়, আমার বোন ধর্ষিতা কেন, পুলিশ প্রশাসন জবাব চাই, এসব লেখা সম্মিলিত ফেস্টুন দেখা গেছে।